হবে না, এবং তার অনুভূতি এবং তার প্রেক্ষাপট ঠিক আছে। আজকে হচ্ছে দেখেন 21শে জুলাই 2024, আর কয়দিন পরে আগস্ট মাস। এরা কিন্তু নর্মালি আগস্ট মাস আসলে কাঁদো বাঙালি কাঁদো, সারা বাংলাদেশকে কাঁদায় এবং কালো পতাকা প্রদর্শন করে নর্মালি, যেটা বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে এ ধরনের একটা কালো কালচার আমরা দেখে আসছি, ব্ল্যাক কালচার দেখে আসছি, যেটা হচ্ছে এখন সারা পৃথিবীর মানুষ, কিন্তু বাংলাদেশের যারা অধিকার কর্মীরা তারাও তাকিয়ে আছে। কিন্তু বাংলাদেশের ইন্টারনেট কানেকশন না থাকার কারণে এখন আন্তর্জাতিক সাংবাদিকরাও সেদিকে মনোযোগ দিতে ব্যর্থ হচ্ছে আপাতত মনে হচ্ছে, কিন্তু 1-2 দিনের মধ্যেই আন্তর্জাতিক স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশটাকে দেখার চেষ্টা করবে। বাংলাদেশ একটি রক্তাক্ত বাংলাদেশ। এখন আমি একটা আপনাদের মাধ্যমে, নাগরিক টেলিভিশনের মাধ্যমে একটা আবেদন বা ঘোষণার মতনই করতে চাচ্ছি যে 7-8 দিন পরেও যদি এগুলো গড়ায়, তখন আগস্ট মাস আসলেই আরেকদিকে প্রবাহিত করার আগেই সারা বাংলাদেশের যে সকল মানুষ তো রক্তাক্ত হচ্ছে, মাঠে যাচ্ছে, যারা সাহসও পাচ্ছে না, যদিও প্রতিটি মানুষ এখন সাহসী, প্রতিটি মানুষ এই যুগের মুক্তিযোদ্ধা, অথবা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যদি ছাদের উপরে আমরা একটি লাল কাপড় বিছিয়ে রাখি, রক্তের রঙে রাঙা এই বাংলাদেশ, যখন স্যাটেলাইট থেকে বাংলাদেশটাকে দেখা হবে, তখন মনে হবে গোটা বাংলাদেশটাই রক্তাক্ত, এবং স্যাটেলাইটের মাধ্যমে রক্তাক্ত বাংলাদেশ সারা পৃথিবীতে প্রেজেন্ট করা হবে। অতএব আমরা একটি রেড কার্ড ডিক্লারেশন ঘোষণা করতে যাচ্ছি 2 দিনের মধ্যে। রেড কার্ড, বাংলাদেশের সরকার হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে বাংলাদেশের জনগণ, এই আওয়ামী লীগকে রেড কার্ড দেখিয়েছে আন্তর্জাতিক কমিউনিটি। অতএব সব মিলিয়ে একটি রেড কার্ড ডিক্লারেশন আসতে যাচ্ছে, এবং আমি মনে করি নাগরিক টেলিভিশনের মাধ্যমে আহ্বান থাকবে বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই রক্তে রাঙা এই যে বাংলাদেশ, এখন রক্তাক্ত বাংলাদেশ, তারই প্রতিচ্ছবি যাতে ফুটে ওঠে, সেজন্য বাংলাদেশের প্রত্যেকটি ছাদে ছাদে যদি একটি লাল কাপড় কিংবা যে সন্তানের শার্টে রক্ত ভিজেছে সেটিও যদি রাখতে পারি, সেটিও কিন্তু আমাদের একটি কন্ট্রিবিউশনের পার্ট হবে। অতএব আমি এটি আহ্বান জানানোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, এবং আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আমি জানি এই অনুষ্ঠান শেষ হতে চাইবে না, আমরা আমরা আমাদের মধ্যে এমন এমন আবেগ কাজ করছে, আমাদের মধ্যে মনে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের মধ্যে আছি, আমরা দেশ স্বাধীনতার যুদ্ধে আছি এবং সত্যিকার অর্থে স্বাধীনতার সংগ্রামের মধ্যে আছি। এখন যাচ্ছি আবার আমরা আবার ছাত্রদেরকে নিয়ে বসতে যাচ্ছি, সেখানে আরেকটি বৈঠকে যাচ্ছি, আসলে সবাই আমরা আজকে, টিটু ভাই দেখেন আপনি কোনো কাজই করতে পারছেন না বাংলাদেশ ছাড়া, সাকিব আজকে কোনো কাজ করতে পারছে না বাংলাদেশের ইস্যু ছাড়া, এমনকি জয়নাল ভাইয়ের মধ্যেও সারাক্ষণ কাজ করছে, তার মানে